প্রিয় ভিউয়ার্স, আমরা এই মেশিনটা একটা প্রবলেম পেয়েছি। আমাদের মেশিনটায় সুতা টুতা ঠিকভাবে কাটে না। এটা একটা জুকি ব্র্যান্ডের মেশিন, সিঙ্গেল নিডেল লক স্টিচ। এই মেশিনে DDL-900B মডেল। মূল প্রবলেমটা হয়েছে, আমরা যখন মেশিন চালাই তখন এর পজিশন ঠিক থাকে না। এর পজিশন থাকার নিয়ম হয়েছে এভাবে, আমরা যখন চালাই এটা ঠিক থাকে না। এটা ঠিক না থাকার কারণে আমার টেক আপ পজিশনও ঠিক থাকে না। এটা আমরা কিভাবে সমাধান করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মেশিনের পাওয়ারটা অফ করে নেব। আমি আই বাটন প্রেস করে মেশিনের পাওয়ার অন করব। অন করে আমি প্রোগ্রামে চলে যাব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রোগ্রামে চলে যাচ্ছি। আমি 1 2 1 2 0 প্রোগ্রামে চলে আসলাম, মানে 120। এখন ইন্টার চেপে দেব। এখানে আমি করে দেব মাইনাস 0 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
19 করে দিয়েছি, মাইনাস 19 করে দিয়েছি। এখন আমি ইন্টার বাটন প্রেস করব। মেশিনের পাওয়ারটা অফ করে দেব। এখন পুনরায় মেশিনের পাওয়ার দিব। আমি এখন মেশিন চালায়া দেখব আমার প্রোগ্রাম ঠিক হয়েছে কিনা। প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন পুলি অ্যাসেম্বলি পজিশন ঠিক হয়ে গিয়েছে, 100% ওকে হয়ে গিয়েছে, ইভেন টেক আপ পজিশনও ওকে হয়ে গিয়েছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও বানাতে উৎসাহিত করবেন।